অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি গ্রহের কৃপায় অর্থাৎ আজ বুধ রাশি পরিবর্তন করেছে, বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করেছে। এর ফলে সাতটি রাশি মহা শক্তিশালী রাশি হতে চলেছে। এই বুধের রাশি পরিবর্তন সাত রাশির ক্ষেত্রে মানে একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে চলেছে। কোন কোন এই সাত রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ধনাধিপতি একাদশপতি পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ ত্রিকোণভাবে। অর্থাৎ আপনাদের হঠাৎ কোনো সূত্র থেকে টাকা পাওয়া, যে কোনো কাজের সফলতা পাওয়া, কর্মপ্রাপ্তি, এডুকেশনের জায়গাতে ভালো, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছে, শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছে, যাদের বুদ্ধির দ্বারা কাজ করতে হয়, যারা কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন, ব্রোকারের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু এই সময় প্রচুর অর্থ কিন্তু উপার্জন করবেন। অর্থাৎ এই বুধের রাশি পরিবর্তন সিংহ রাশি ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন কিন্তু হতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এবং এর পাশাপাশি আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে মিলছে না তারা অবশ্যই জন্ম ছকটা অ্যানালাইসিস করুন। আপনার জন্মছকে কিসের দোষ আছে সেই দোষটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে কনসাল্ট করুন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম, অনেকে ভাবছেন আমার রাশি আছে কি না, সে রাশির নাম হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ হবে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে শুভ পার্টনারশিপ যারা বিজনেস করছেন সেখান থেকে আপনারা লাভবান হবেন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধনপ্রাপ্তি, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার এই সময় কিন্তু হতে চলেছে। অপার ধন মিথুন রাশি যদি আপনি হন আপনি কিন্তু পেতে চলেছেন, এবং আপনাদের এ সময় শেয়ার মার্কেট এর সঙ্গে যারা যুক্ত আছে, অনলাইন কাজের সঙ্গে যারা আছেন, মার্কেটিং লাইনে যারা আছেন, সেলস ডিপার্টমেন্টে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু নির্দেশ করছে মিথুন রাশি। তিন নম্বর যে রাশির কথা বলবো, যে রাশি মহা ভাগ্যশালী হতে চলেছে সে রাশির নাম, অনেকে ভাবছেন আমার রাশি কি না, দেখুন এই রাশি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির রাশিতে সপ্তমপতি এবং আপনাদের কর্মপতির অবস্থান তিন নম্বর রাশি। কর্মক্ষেত্রে সফলতা, কর্মপ্রাপ্তি, প্রমোশন, পদ প্রতিষ্ঠা পাওয়া, এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট লাভবান হবেন। যারা অনলাইন কাজ, মার্কেটিং, সেলস, বুদ্ধির দ্বারা যাদেরকে কাজ করতে হয়, যারা উকিল আছেন বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা বিশেষ লাভ কিন্তু ধনুরাশি যদি আপনি হন আপনি কিন্তু পেতে চলেছেন নিশ্চিত রূপে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার এ সময় হতে চলেছে। ধনু রাশির ক্ষেত্রে এই বুধের রাশি পরিবর্তন যুগান্তকারী অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। দেখুন আমি একটা কথা আবারও বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। অর্থাৎ কৌশিক রায় খুব চ্যালেঞ্জ নিতে পছন্দ করে আর যে কোনো কাজ করে টোটাল চ্যালেঞ্জের উপর, ওই হচ্ছে হবে এটা না, হওয়ার থাকলে আপনাকে বলে দিও, হবে যেটা হওয়ার নাই সেটাও আপনাকে বলো। অর্থাৎ আপনার ভাগ্যের যদি বাধা থাকে সেই বাধাটা কিন্তু কাটাতে কিন্তু কৌশিক রায় চ্যালেঞ্জ নিয়ে কাজ করে নিশ্চিত রূপে। বিয়ে বলুন, চাকরি বলুন,
ব্যবসা বলুন, কর্ম বলুন, দাম্পত্য সুখ বলুন, যে কোনো সমস্যা, অর্থনৈতিক সমস্যা বলুন, রোজগার হচ্ছে না, ধনলক্ষ্মী কবচ লাগান। ধনলক্ষ্মী কবচ আপনাদের আর্থিক স্থিতি, শরীরের ক্ষেত্রে আপনার মহামৃত্যুঞ্জয় কবচ, শনি কবচ, রাহু কবচ যদি আপনারা লাগাতে পারেন, তাহলে বিশেষভাবে মাঙ্গলিক দোষের কবচ, যাতে মাঙ্গলিক দোষ আছে সেগুলো কিন্তু আপনাদের বিশেষরূপে কিন্তু কাজ আপনাদের দিবে। এর পরের যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে দুর্দান্ত লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যবতী থার্ড হাউসে, অর্থাৎ আপনাদের কমিউনিকেশান যোগাযোগগুলো বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু মিত্র গ্রহ, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট। তুলা রাশি যদি আপনি হন, কাজের ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো কিন্তু বাড়বে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশি সপ্তমপতি এবং চতুর্থপতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে, পাঁচ নম্বর রাশি। যে কোনো কার্যের সফলতা, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে শুভ, দৈনিক রোজগার বৃদ্ধি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনারা পাবেন মীন রাশি। এর পরের যে রাশির কথা, ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশি হচ্ছে কুম্ভ রাশি। আপনাদের একাদশভাবে ভ্রমণ করছে পঞ্চমপতি, আকস্মিক ধনলাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে এবং অর্থনৈতিক দিকগুলো কিন্তু আপনাদের শুভ কিন্তু হতে চলেছে। সবশেষে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের কর্মপতি এবং রাশির অধিপতি সুখভাবে অবস্থান করছে, আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, প্রতিষ্ঠা পাওয়া, সম্পত্তিগত দিক থেকে লাভ আপনাদেরকে দিবে কন্যা রাশির ক্ষেত্রে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদেরকে দিবে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে সফলতার জায়গাটা যথেষ্ট পরিমাণে কিন্তু নির্দেশ কিন্তু এ সময় করছে। ডায়েরিতে নোট করে নিতে পারেন, আপনি যদি কন্যা রাশির মানুষ হন, কর্মের জায়গাটা, কর্মপ্রাপ্তি, যারা ফ্রেশার্স আছেন তারা কর্ম পাওয়ার একটা সম্ভাবনা, প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা, আবারও বলছি কৌশিকরা যে কাজগুলো করে খুব চ্যালেঞ্জ নিয়ে, হবে হচ্ছে বলে না, ইম্পসিবল বলে কৌশিকরায়ের ডিকশনারিতে নেই। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। মহাশক্তিশালী হতে চলেছে এই সাত রাশি, ভাগ্যোদয় হতে চলেছে এই সাত রাশি। নমস্কার।